আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের জায়েজ গার্ডেনের একটি নতুন ভিডিওতে স্বাগত। গত ভিডিওতে আমরা আপনাদের দেখিয়েছিলাম আমার আঙুর গাছের অতিরিক্ত ডালগুলো ছাঁটাই করেছিলাম ওই ভিডিওতে। আজকে ওই ডালগুলো থেকে চারা করার চেষ্টা করব। ডালগুলো অধিক চিকন আর অপরিপক্ক, টান নেই, এগুলো থেকে চারা হওয়ার তো চেষ্টা করি। চেষ্টা করতে তো টাকা পয়সা লাগে না, চেষ্টা করে দেখি চারা করতে পারি কিনা। তো সেই জন্য দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো আছে সেগুলো আমরা কেটে একটা একটা কলমের সাইজ আকারে এরকম এ থেকে একটু বড় করে আমরা এগুলোকে কেটে নিচ্ছি। পাতাগুলো সবগুলো ফেলে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন আমি এই ডালগুলোকে ছত্রাকনাশকের পানিতে আমি 5 থেকে 7 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর আমি বালির মধ্যে লাগিয়ে দেব। এই বালির মধ্যে আমি এখন এই ডালগুলোকে লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এই ছত্রাকনাশকের পানি থেকে আমি এখন তুলে নিলাম। এখন এই ডালগুলো আস্তে আস্তে এই বালুর মধ্যে আমি এখন লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন এভাবে আস্তে করে এখন লাগিয়ে দেব। আপনাদের বলি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন হিট করে দিন। দেখতে পাচ্ছেন আমি এক একটি করে ডাল কিন্তু লাগিয়ে দিচ্ছি। ইতিমধ্যে কিন্তু আমাদের সব ডালগুলো লাগানো শেষ, এখন দেখা যাক চারা হয় কিনা। আজ 5 দিন পর দেখতে পাচ্ছেন এই কাটিং গুলো কিন্তু নাজেহাল অবস্থা। অনেকটু কেয়ার করে কিন্তু আমি লাগিয়েছিলাম ছত্রাকনাশকের পানির মধ্যে ভিজিয়ে এগুলো দিয়ে কিন্তু লাগিয়েছিলাম, কিন্তু প্রথমে বলেছিলাম যে এই কাটিং গুলো অনেকটাই অপরিপক্ক, যার কারণে এগুলো থেকে চারা হওয়ার চান্স অনেকটাই কম। তো এখন তো আর আপনাদের দেখাতে পারলাম না কিভাবে আঙুরের ডাল থেকে চারা তৈরি করা যায়। তো যখন আমি পরিপক্ক ডাল সংগ্রহ করতে পারবো, এখন তো আমার গাছও নতুন, তো এখান থেকে তো ডাল সংগ্রহ করতে পারবো না। যখন আঙুর গাছের পরিপক্ক ডাল আমি সংগ্রহ করতে পারবো, তখন ইনশাল্লাহ আপনাদের আঙুর গাছের ডাল থেকে কিভাবে চারা তৈরি করতে হয় সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো। ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।